আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কোনো মানুষকে রিজিক দিতে চান, তখন তিনি এমন কোনো স্থান থেকে রিজিক দিয়ে থাকেন যেখান থেকে মানুষ ভাবতেও পারে না, আর যার জন্য রাতারাতি মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এমনই একটি ঘটনা একটি গরিব ছেলের জীবনে ঘটেছিল, আর যেখান থেকে তার জীবন একেবারে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর তারপর সেই জেলে লক্ষ টাকার মালিক নয়, বরং কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। কিন্তু কি করে, পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়, এই জন্য ভিডিওটিতে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। পাকিস্তানের ইব্রাহিম হায়দার নামে এক জেলে সেই সময় কোনো কারিশ্মা থেকে কোনো অংশ কম ছিল না, যখন একটি খুবই মূল্যবান গোল্ডেন সোয়া মাছ তার জালে ধরা পড়েছিল। ইব্রাহিম হায়দার সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছিল, কিন্তু কুদরত তার জন্য অন্য খাজানা সংরক্ষিত করে রেখেছিল, আর তার জালে একটি নয় বরং দুইটি গোল্ডেন সোয়া মাছ ফেঁসে গিয়েছিল। আর তারপর এমন কি হয়েছিল যার জন্য সমস্ত এলাকার মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল, এবং তার সাথে সাথে আমরা আরও একটি জেলের কাহিনী শুনব। যখন সেই জেলেটি মাছের পেট চিরল, তখন তার পেট থেকে এমন কি বের হলো যেটিকে দেখে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, ইব্রাহিম হায়দার নামে সেই জেলে লোকটির হাতে এই বহুমূল্যবান সোয়া গোল্ডেন ফিশ লেগেছিল। তিনি বলেন যে, আমি প্রতিদিনের মতো সেদিনও মাছ ধরতে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন তিনি জালকে পানিতে ফেললেন আর মাছ ভর্তি জালকে উপরে উঠাতে শুরু করলেন, তখন তার চোখ সানাবাড়া হয়ে গেল। সেই জালের ভিতর সেই বহু মূল্যবান সোয়া ফিশ ছিল, কিন্তু সেটি কি কেউই চিনতে পারছিল না। এর মধ্যে সেখানে উপস্থিত থাকা এক বৃদ্ধ জেলের আওয়াজ শোনা গেল, আরে ভাই, এ তো সোয়া মাছ। আর যেটিকে দেখতে এলাকাবাসী দৌড়ে সেখানে উপস্থিত হল। যেমন যেমন জাল পানি থেকে উপারে উঠাতে লাগল, তেমন তেমন মানুষ দেখতে পেল সেখানে একটি নয় বরং দুইটি সোয়া মাছ রয়েছে। আর তারপর সমস্ত মানুষরা খুশিতে নাচতে শুরু করল। তারপর এই দুটো মাছকে অন্য মাছেদের থেকে আলাদা করে নেওয়া হলো। পাকিস্তানের মেরিন সার্ভিসের তথ্য অনুসারে এই সোয়া গোল্ডফিশের দাম মোটামুটি 25 লক্ষ টাকা। অনেক বেশি শিকার হওয়ার কারণে এই সোয়া মাছ আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেছে, আর এই জন্য এটিকে দামি মাছের সঙ্গে গণনা করা হয়। বিশেষভাবে এই মাছের চর্বি ডাক্তাররা বেশি ব্যবহার করে থাকে, কেননা এই মাছের চর্বি বড় বড় রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে। গোল্ডেন সোয়া মাছের বেশি দাম হওয়ার আরও একটি কারণ হল, এদের আঁশ থেকে সার্জারি করার পর যে সুতা বা কট ব্যবহার করা হয় সেটি তৈরি করা হয়ে থাকে। আর এই কটের একটি বিশেষ গুণ হল, এটি শরীরের ভেতরে বিশেষ বিশেষ রোগে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই সুতার একটি গুণ, যা কুদরতি শক্তি দিয়ে এই কট শরীরের সঙ্গে মিশে যায়। এই মাছ যদি সমুদ্রে মারাও যায় তাহলেও এর দাম কম হয় না, কেননা মোটামুটি 10 বছর আগে সমুদ্রের তীর থেকে এই মাছকে মৃত অবস্থায় পাওয়া যায়, এবং তার কিছু সেকেন্ডের মধ্যেই একজন বড় ব্যবসায়ী তড়িৎগতিতে কিনে ফেলে। এ তো ছিল সেই জেলের কাহিনী যার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু এখন আপনাদেরকে একটি মাছের পেট থেকে খাজানা বের হওয়ার কাহিনী শোনাবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এক গরিব ব্যক্তি যার জীবনযাপন মাছ ধরার মাধ্যমে হয়ে থাকত, প্রতিদিন মাছ শিকার করে নিজের ঘরে নিয়ে আসতেন, আর নিজের স্ত্রীকে বলতেন, এগুলোকে পরিষ্কার করে দাও যাতে করে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারি। একদিন তিনি মাছ নিয়ে আসলেন আর নিজের স্ত্রীকে বললেন, এই মাছগুলোকে পরিষ্কার করে দাও। যখন তার স্ত্রী সেই মাছগুলোকে পরিষ্কার করতে শুরু করল, তখন তার স্ত্রী দেখতে পেল একটি মাছের পেটে হীরা অবস্থিত আছে। তখন সঙ্গে সঙ্গে সেই মহিলাটি তার স্বামীকে ডাকল আর বলল, এই যে দেখেন, এই মাছের পেটে আমি একটি হীরা পেয়েছি। তারপর যখন সেই মাছের পেটটি কাটা হলো, তখন সেই মাছের পেট থেকে অনেক বড় একটি হীরার টুকরা বেরিয়ে আসলো। সঙ্গে সঙ্গে সেই জেলেটি হীরাটি নিয়ে বাজারে গিয়ে শ্যাকরাকে দেখায়। তারপর শ্যাকরা যখন সেই হীরাটিকে দেখল, তখন সে বলল, আরে মশাই, এর তো অনেক দাম, আমি যদি আমার দোকানের সমস্ত জিনিসপত্র বিক্রি করে দেই, তারপরও আমার বাড়িঘর বিক্রি করে দেই, তাও এর সঠিক দাম আমি দিতে পারবো না। সবচেয়ে ভালো হবে তুমি এটিকে নিয়ে এই শহরের বাদশার কাছে চলে যাও, হয়তো তিনি আর সঠিক মূল্য দিতে পারবেন। তখন জেলেটি বাদশাকে উদ্দেশ্য করে তার মহলের দিকে রওনা হল। বাদশার কাছে গিয়ে যখন সেই হীরাটি পেশ করা হল, তখন সেই হীরাটি এতটাই চমকাচ্ছিল যে বাদশা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তুমি সরকারের খাজানায় চলে যাও, আর তোমার মন যা চাইবে সেখান থেকে তুমি নিয়ে নাও, আমি তোমাকে অর্ধেক দিন সময় দিচ্ছি, এরই মধ্যে তোমার যত ইচ্ছা টাকা
অথবা খাজানা ভর্তি করে নিতে পারো। তখন সেই ব্যক্তিটি ভাবতে লাগলো, আমার কতটা ইচ্ছে করতে পারবে, আমি তো কিছু সময়ের মধ্যে আমার ইচ্ছে মতো টাকা নিয়ে খাজানার ভাণ্ডার থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু বাদশার ইচ্ছাতে তাকে অর্ধেক দিন পর্যন্ত সেখানে রেখে দেওয়া হোক। আর যখন সেই ব্যক্তিটি শাহী খাজানায় প্রবেশ করল, তখন তার চোখ খোলা তো খোলাই রয়ে গেল। তখন সেই ব্যক্তিটি দেখল এই খাজানায় তিনটি অংশ আছে, একটি অংশে সোনা হীরা জহরাত এবং টাকা আছে, দ্বিতীয় অংশে খুব সুন্দর সুন্দর নরম বিছানা, আর তৃতীয় অংশে এমন এমন খাবার রয়েছে যার সম্বন্ধে কোনোদিন সে ভাবেও নি এবং চোখে দেখেছে তো দূরের কথা। সর্বপ্রথম ব্যক্তিটি ভাবল, প্রথমে আমি কিছু খেয়ে নিই, এখন তো আমার অনেক সময় বেঁচে আছে, এখানে কত প্রকারের খাবার উপস্থিত আছে কি জানি, এই খাবার জীবনে আর কোনোদিন খেতে পারবো কি না, আর এই খাবার খাওয়ার পর আমার শরীরে কিছুটা শক্তিও চলে আসবে, তারপর আমি খাজানা ভর্তি করব। যখন সেই ব্যক্তিটি খাবার খাওয়া শুরু করল, ঠিক দুই ঘন্টা পর্যন্ত খেতেই থাকল। তারপর সেই ব্যক্তিটি খাজানাকে এক জায়গায় করার জন্য চলে যায়। যখন তার নজর পড়ল খুব সুন্দর নরম বিছানার উপর, সে ভাবল, এমন খুব সুন্দর নরম বিছানা কখনোই আমার ভাগ্যে জোটেনি, আমি তো সবসময় শক্ত মাটির উপরে শুয়ে এসেছি, তাহলে কিছু সময় এখানে আরাম করে নিই, যাতে করে আমার শরীরে অনেক শক্তি চলে আসবে, তারপর আমি আমার নিজের খাজানাকে ভর্তি করে দেব। এরপর সেই ব্যক্তিটি নরম বিছানায় শুয়ে চোখ বন্ধ করল। কিন্তু যখন সে চোখ খুলল, তখন তার মাথার চারপাশে সিপাহীরা এসে দাঁড়িয়ে পড়ল। তারা তাকে বলতে শুরু করল, আরে চলো চলো বাইরে বেরিয়ে চলো, তোমার অর্ধেক দিন সম্পূর্ণ হয়ে গিয়েছে। সেই ব্যক্তিটি ঘুম থেকে উঠে বলতে শুরু করল, আমি তো এখানে শুয়েছিলাম। তখন সিপাহীরা বলল, প্রথমে তুমি তো কিছু খাবার খেয়েছ, আর তারপরে সেই থেকে এখন পর্যন্ত শুয়েছিলে, তুমি অর্ধেক দিনে খাজানাকে ভর্তি করতে পারতে এবং বাহিরে গিয়ে তুমি এর চেয়ে আরও সুন্দর জীবনযাপন করতে পারতে, আর এই খাবারের চেয়ে আরও সুস্বাদু খাবার তুমি গ্রহণ করতে পারতে, কিন্তু তুমি এমনটি করনি, এটা তোমার ব্যর্থতা, এখন তোমার সময় শেষ হয়ে গিয়েছে। এরপর সেই ব্যক্তিটি কান্না করতে করতে চলতে শুরু করল। বন্ধুরা একবার ভেবে দেখুন, ঠিক এইরকম অবস্থা আজ মানব জাতির। মানুষকে আল্লাহতালা পাঠিয়েছেন যাতে করে মানুষ আল্লাহতালার ইবাদত করে এবং নেক কাজ করার পর সে জান্নাতে প্রবেশ করতে পারে, কিন্তু আজকের মানুষ গাফেল হয়ে গিয়েছে। আজকের গাফেল মানুষেরা রিজিকের পিছনে দৌড়াতে শুরু করেছে, খাবার এবং আরামের পিছনে দৌড়াতে শুরু করেছে, কিন্তু আল্লাহতালা রব্বুল আলামিনের সামনে মাথা ঝুঁকিয়ে জান্নাত পেতে চায় না। যখন তারা চোখ খুলবে, তখন হয়তো তার সম্পূর্ণ সময় পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি এই দুনিয়ার নেশায় ডুবে যাবেন না, আপনার সঠিক রাস্তা হারিয়ে ফেলবেন না, নিজের আরাম আয়েশকে আল্লাহতালার দরবারে ব্যয় করুন, দেখবেন আখিরাতে মহান আল্লাহতালা আপনার জন্য এর চেয়ে সুন্দর নরম এবং সুস্বাদু খাবার তৈরি করে রেখেছেন। তাই বন্ধুরা নিজের আমলকে ঠিক করতে থাকুন এবং গুনাহ থেকে বেঁচে থাকুন। মহান আল্লাহতালা রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক রাস্তায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।